দীপ রেডি? হ্যাঁ দীপ টাকা একটু, যদি বাই চান আফিরোজ। হ্যাঁ কম উপর উঠছে। Thank you.
কেমন দোস? হ্যাঁ মানে বল কি বল, কেমন লাগলো? হ্যাঁ কি 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 দোস, উপরে যে এত শান্ত, কোন আওয়াজ নাই দোস, বিশ্বাস করি না এই পাহাড়ের উপর দেখা যাচ্ছে। আমি তো এখান থেকে বলে দিছি জুম কর, জুম কর, ভিডিও কর, জুম কর।
প্যারাসুটার এই যে ফুটাগুলো আমি ভাবছিলাম ছিঁড়া কি না না এতে বাধা এই শোন এটা কন্টিনিউ ভিডিও হচ্ছে এটা দেখো বিপদ তো পানির ভিতরে ফেলে চলে আসতো ভিজে টিজে একবারে ভুলে নিয়ে আসতো হইতো তা তো আর ড্রাইভার চায় না এই ড্রাইভার ও তো ও আমার টাই ও কেমন 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 এক্সপিরিয়েন্স কেমন আমার খুবই ভালো লেগেছে আমি জাহান ভাইয়ের কাছে ইনস্পিরেশন পেয়েছি আমরা এটা সবারই কথা আমার হাইড্রোফোবিয়া দেখি তারপর ট্রাই ফার্স্ট জীবন এটা সাথে হাইড্রোফোবিয়ার কোনো সম্পর্ক নাই তো সত্যি কথা এটা খুবই হাইড্রোফোবিয়া কোনটা তুই দাঁড়ায় দেখতেছিস তোর মাথা ঘুরতাছে আর এটা তোর আশেপাশে তো কিছু নাই তোর ফিয়ারের কিছু নাই সম্পূর্ণভাবে একটা লেভেলে থাকবেন উপরে দিয়ে কি জোস বিশ্বাস করে কোনো আওয়াজ নাই সমুদ্রের এরকম কোনো আওয়াজ নাই অন্যরকম একটা ফিলিং সত্যি কথা অনেক ঘুরতে হবে শুধু পানি Thank you.
এবার যাবে শান্ত ভাই। একটা চেয়ার দিয়ে দিত কত সুন্দর বাসি দেয় নাই তো বাসি দিলে টান দিতে হয়
না ওখানে কিন্তু দুইজন উঠে যায় একসাথে, কোনো ব্যাপার না। ভাই আপনার অনুভূতিটা বলেন তো। মাই গড, আবার মানে মানে গ্রেট ইভেন্ট অফ দ্য ট্যুর, টোটালি অনেক গুড। আপনার ট্যুরটা কি সাকসেস হয়েছে? এই শান্ত, এই শান্তর নাকি হাইট ফোবিয়া আছে? ও তো 450 ফিট উপরে উঠে চলে আসলো। ও মানে ভয় লাগছে।